তো গাইস আমি এখন আছি জয় বাংলা উদ্যানে। এখানে আজকে আমার কিছু সাবস্ক্রাইবার আমার সাথে মিট করতে চাচ্ছিল, দেন কিছু ইউটিউবার আছে, ইউটিউবার সবাই এখানে আজকে আসছে আমার সাথে মিট করতে। আমিও সবার সাথে একটু বন্ডিং হব। আমার চিটাগং ইউটিউব কমিউনিটি যারা যারা আছে সবাই আজকে আসছে। তো অ্যাকচুয়ালি এখন আমি আছি 2 নম্বর গেটে বিপ্লব উদ্যানে। তো এখানের আজকের সিন গুড মর্নিং গাইস। তো আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল, কারণ আজকের ব্লগটা হচ্ছে আমার চ্যানেলের 50তম ভিডিও। আর স্পেশাল হওয়ার আরেকটা কারণ হচ্ছে গতকালকে আমার একটা সাবস্ক্রাইবার আমাকে নক দিল যে ভাইয়া অবশ্যই মিট আপ করতে হবে। আমরা একটা মিট আপের আয়োজন করেছি, সাথে আরও কিছু ইউটিউবাররাও আছে। সো এটা হচ্ছে আমার কিছু সাবস্ক্রাইবারের সাথে ফার্স্ট মিট, আর চিটাগংয়ের কিছু ছোট বড় ইউটিউবারও থাকবে। সো অবশ্যই এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল আমার জন্য, কারণ আমার সাবস্ক্রাইবার অনেক কম, বাট অল্প যারা যারা আছো, যারা আমাকে ভালোবাসো, এটাই আমার জন্য অনেক বেশি। সো যারা আমাকে 1%ও সাপোর্ট করছো, আমি তাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আর আশা করি আরও ভালো ভালো কাজ করে যাব তোমাদের জন্য, আর আমাকে এভাবেই ভালোবাসবে। সো গাইস, গতকালকে আমি গিয়েছিলাম বিপ্লব উদ্যানে 2 নম্বর গেটে, আর ওখানে সাবস্ক্রাইবার আর ইউটিউবারদের সাথে মিট করে আমি অনেক বেশি খুশি আর অনেক বেশি ভালোবাসা পেয়েছি। তো ওখানে গিয়ে আমি কি কি করলাম ওই সিনগুলো একটু দেখে নাও। ইমতিয়াজ ভাই ব্লগ করতেছে এখন, আমার আরেক ভাই ওখানে বসে আছে। কেন ভাই বসে আছেন কেন? আমি আপনাদেরকে ক্যামেরা করি না, বসে আছেন কেন? এই তো এমনি বসে আছি ভাইয়া। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই, ভালো লাগলে। হ্যাঁ ভালো লাগলে, ভালো লাগলে আর আমি মন থেকে ভিডিও বানাই। আর আমার ভাইয়ের চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, প্লিজ চেক আউট, প্লিজ একবার দেখে আসবেন আর কি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর না লাগলে আপনি করতে পারবেন, ভিডিওগুলো দেখবেন। আজকে অ্যাকচুয়ালি এখানে পরিবেশটাই অন্যরকম, কারণ আমরা এতগুলো ইউটিউব ব্লগার এখানে এসে ব্লগ করতেছি, মানে খুব ভালো লাগতেছে। আর সব থেকে মজার জিনিস হচ্ছে যে মানে সব ব্লগাররা যখন একসাথে হয় তখন খুব মজা লাগে, মানে একটা আড্ডাটা অন্যরকম হয়। আপনারা যারা এখনো ব্লগ শুরু করেন নাই তারা শুরু করে দেন, দেখবেন মজা কাকে বলে। যখন আমাদের সাথে মিট করবেন বড় বড় ইউটিউবাররা, যখন চট্টগ্রামে আসবে তখন দেখা হবে, ওদের সাথেও আড্ডা হবে। যেমন আমরা সব বড় এই ইউটিউবার আসলে তখন আমরা মিট করতে যাই, তো আপনারাও শুরু করে দেন শীঘ্রই। আচ্ছা, তো ওখানে ইমতিয়াজই মনে মানে ইমতিয়াজ অফিসিয়াল ব্লগ করতেছে আমার চ্যানেল, আপনারা দেখতে পারবেন ইমতিয়াজ ভাই কীভাবে ব্লগ করে। আমি মোবাইল দিয়ে ব্লগ করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন গাইজ, আমি এই যে মোবাইল দিয়ে ব্লগ করতেছি তেমন কিছুই না, আর উনি তো মানে বড় লোক মানুষ, ডিএসএলআর দিয়ে ব্লগ করতেছে। আমি এই ছেলেটাকে ভালোবেসে ফেলছি, কারণ পয়সা আমাকে জিজ্ঞেস করলো যে ভাই আপনার চ্যানেল নাম কি, চ্যানেল নাম বলছি, আরও দাঁড়া দাঁড়া আমার ভিডিও দেখতেছে, থ্যাংক ইউ। তো আমার সাথে আছে আর একজন ইউটিউবার, ভাইয়া তোমার চ্যানেল নাম? তানজিম চৌধুরী। চ্যানেল নাম? চ্যানেল নাম তো সেম, জি তানজিম চৌধুরী। আচ্ছা, মেক শিওর ইউ চেক আউট হিস চ্যানেল, আমি লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে, প্লিজ চেক আউট করবা। তোমরা তো স্টান্টও করো? জি। আচ্ছা, আর এস ফাইম চৌধুরীর যে একটা স্টান্ট শো আমি করেছিলাম, আমি বাম পাশে আই কার্ডে দিয়ে দিব। তোমরা তো ওই সব ওই গ্রুপের সদস্য? অনেক ট্যালেন্টেড, আমি আজ পর্যন্ত সাইকেল নিয়ে, শুধু আমি সাইকেল চালাতে জানি, আমি কখনো স্ট্যান্ড করি নাই। আমার একটু পেটটা কমাইতে হবে আগে, স্ট্যান্ড করার আগে, নাহলে বাইকুলটাই বলে। তাহলে একদিন আমি একদিন তোমাদের স্ট্যান্ড অবশ্যই দেখতে আসবো ইনশাআল্লাহ। আচ্ছা ওকে। তো গাইস এখন একটু সবার সাথে কথাবার্তা বলবো। এখানে আরও কিছু ছোট ভাই আর কিছু ইউটিউবার আছে, সো সবার সাথে একটু মিট আপ করে কথা বলবো। সো আমি এখন একটু টাইম ল্যাপস নেব, কিছু কয়েকটা টাইম ল্যাপস নেওয়ার পরে দেন হচ্ছে সন্ধ্যা হয়ে গেলে চা টা খেয়ে আমরা এখান থেকে ব্যাক দিব। সো এখনের সিন হচ্ছে বিকালবেলা, খুবই জোশ লাগতেছে, আর পেছনে ওরা ব্লগিং করতেছে সবাই যারা যারা আছে ইউটিউবার। আমি এক কাজ করে আমি এখানে একটা টাইম ল্যাপস নেব।
চোখেতে ভাসে আকাশ আমার সকালটা রঙিন খুব আমার হারিয়ে যাওয়া গানের সুরে রূপ কথা দিচ্ছে ডুব জানি না কেন তোরি মায়ার ঘরে জড়িয়ে গেলাম আমি সব কিছু ছেড়ে এখন আমার কাছে তুই সবচেয়ে দামি এ ভাই ইউনিভার্স আমি একটা জিনিস জানা দিতে চাই এখানে আপনি এখন জিজ্ঞেস করছেন যে সবাইকে আপনার ব্লগে আপনি ভিডিও থেকে কি গেছেন তোমরা যারা যারা বলছো তোমাদের ইউটিউব থেকে টাকা লাগবে না সবাই আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিও আমি আমার অ্যাকাউন্ট নাম্বার দিব তোমাদের যাদের যাদের টাকা লাগবে এদিকে আসো তোমার তো ভালোবাসা লাগবে ভালোবাসার পরে টাকাটাও লাগবে না না এখন বাড়িছে দেখছেন এখন বাড়িছে ভালোবাসা লাগলে প্রচুর ভালোবাসা দিব কোনো টাকা দিতে পারবে না তুমি আপনার একজন সাবস্ক্রাইবার চলে আসছে ওই দেখুন কি খবর গাইস ও অনেক কষ্ট করে কোথা থেকে পড়ে থেকে আসছো না ভাইয়ের ওই ইউটিউবার কলকাতা থেকে আসছো ওকে গাইস তো আমাদের মিট আপ শেষ হলো জয় বাংলা উদ্যানে এখন আমি আছি ফিনল্যান্ডের ভিতরে হোপ আমি কিকটা উঠাবো না আর অবশ্যই যারা বাইরে বের হবা অবশ্যই মাস্ক পরবা নাহলে ভিতরে ঢুকতে দেবে না আমাকে একটু আটকে দিয়েছিল সো সবাই চলে গেছে এখন আমরা দুই তিনজন আছি জাস্ট এখানে কিছুক্ষণ আড্ডা দিব দেন হচ্ছে চাটা খাবো দেন আজকের ব্লগটা এখানেই হয়ে যাবে কমপ্লিট আমার হারিয়ে যাওয়া গানের সুরে রূপ কথা দিচ্ছে ডুব জানি না কেন তোরি মায়ার ঘরে জড়িয়ে গেলাম আমি সব কিছু ছেড়ে এখন আমার কাছে তুই সবচেয়ে দামি তো গাইস এই ছিল আমার সব সাবস্ক্রাইবার আর ইউটিউবারদের সাথে মিট করার পুরো কাহিনী তো এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর শেয়ার করতে পারো তোমাদের পার্সোনাল ওয়ালে আর এই ভিডিওটা এতটুকু পর্যন্তই ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ওয়ান